আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তোমাদের বর্ণা বেটা তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাস সকলকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের অনলাইন ক্লাস শুরু করার আগে দেখি কে কতটুকু পড়া তৈরি করে রেখেছো বা মনে আছে একটু আমি ধরি। আচ্ছা, আমি শক্তি কত ধরো? ওকে, শক্তি তিন ধরনের। থ্যাংক ইউ। এই যে শক্তি তিন ধরনের, একটা আলো শক্তি, একটা তাপ শক্তি, আর একটা হলো বিদ্যুৎ শক্তি। থ্যাংক ইউ। তারপরে শক্তি, শক্তি প্রধানত কয়টি কাজ করতে পারে কে বলতে পারে দেখে দেখে? থ্যাংক ইউ। শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে। ওকে, সবার সুন্দরভাবে পড়া মনে আছে, থ্যাংক ইউ সবাইকে এই জন্য। এবারে তাহলে আমরা আরো মনোযোগী হই, তাহলে আবার মনোযোগী হয়ে আজকের পড়াটা আজকে আমরা শুরু করি। তাহলে আজকে আমরা যেহেতু নবমত শক্তি সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, আজকে আমরা একটু প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। তাহলে আমরা আজকে প্রশ্ন উত্তর আলোচনা করব, সেই সাথে সেই প্রশ্ন উত্তরের আমি বর্ণনা দিব, ঠিক আছে? তোমরা সকলে প্রস্তুতি হয়ে যাও আজকের পড়ার জন্য। সকলে প্রস্তুতি হয়ে গেছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা পড়বো যে যেহেতু পড়েছিলাম শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে, এখানে ধরো একটা প্রশ্ন হতে পারে যে শক্তি কি কি করতে পারে। এর এই যে একটা তার একটি তালিকা তৈরি করবো, তখন এই যে তালিকা যখন আমি করতে বলবো, তখন তাহলে শক্তি একটা শক্তি ধরো আমার কাছে আছে, এই আমার কাছে আছে এটা একটা লাইট, ঠিক আছে, বৈদ্যুতিক বাতি, ঠিক আছে, সবাই তো চিনে জানো তাই না? তাহলে এই যে বৈদ্যুতিক বাতি, এই যে এটা একটা শক্তি তৈরি করতে পারে কি, এটা দুটা কাজ করতে পারে। একদিকে আমাদের অন্ধকার ঘরটা আলোকিত করতে পারে, আর একটা কি, আর একটা হলো তাপ সৃষ্টি করতে পারে। দুইটা কাজ করছে, একটা আলো সৃষ্টি করছে আর একটা তাপ সৃষ্টি করছে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে যে আলো শক্তি কি কি কাজ করতে পারে, তখন আমরা কি বলবো, আলো শক্তি, শক্তি আলো, আলো অন্ধকার ঘরকে আলোকিত করে এবং আমাদেরকে চারপাশে যিনি দেখতে সহায়তা করে এবং আলো আলো তার সৃষ্টি করতে পারে, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, আলো হলো আলো, আলো তার সৃষ্টি করতে পারে, আলো আমাদেরকে চারপাশে যিনি দেখতে সহায়তা করে এবং আলো আমাদের, আলো ছাড়া কি আমরা কোনো কিছু দেখতে পাবো? আমরা আলো ছাড়া কোনো কিছু দেখতে পাবো বা অন্ধকার ঘরটাকে আমাদেরকে আলোকিত করতে এই আলোটা হতে দরকার। এখন হতে পারে এটা বৈদ্যুতিক বাতি, হতে পারে কি, হতে পারে তোমার এটা কোনো মোমবাতি বা কোনো কিছুর আলো। তাহলে আমাদের এই যে প্রশ্ন যে বৈদ্যুতিক বাতি বা মোমবাতি, যেমন এই যে মোম, এটা হলো বৈদ্যুতিক বাতি, এটা হলো মোমবাতি, তাহলে এই যে এটা আমার বৈদ্যুতিক বাতি, এটা আমার বিদ্যুতের সাহায্যে কি চলছে, এটা আমার একটা দেয়ালে কাঠি জ্বালালে এটা আমার আলো সৃষ্টি করবে। তাহলে এই যে আমাদের আলো আমাদের কাজ কি কি কাজ করতে পারে, এই প্রশ্নটা আমরা সবার ক্লিয়ার হয়ে গেলো, তাই না? সবার ক্লিয়ার তো? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কি বললাম, আলো কি কি কাজ করতে পারে, আমি আরেকটা বলবো? আচ্ছা, আলো, আলো আমাদের চারপাশে জিনিস, চারদিকে জিনিস দেখতে সহায়তা করে, আলো আমাদের পড়তে সহায়তা করে, আলো আমাদের ঘরকে, অন্ধকার ঘরকে আলোকিত করতে সহায়তা করে। এবার দেখি বলতো দেখি কার মনে আছে। ওকে, থ্যাংক ইউ। এইভাবে আমরা বলবো যে এটা তাহলে আমার কি প্রশ্ন হলো, আলো আমাদের কি কি কাজ করতে সহায়তা করে। তাহলে আমাদের এই যে এক নম্বর প্রশ্ন আমাদের বললো কি, আলো আমাদের কি কি কাজে সহায়তা করে বা আলো কাজ কি, আলোর কাজ কি বা আলো দুটি কাজ দেবে, যেটাই দেখো না কেন এইভাবে আলোর কাজ কি। তাহলে আলোর কাজ হলো আলো আমাদের অন্ধকার ঘরকে দেখতে সহায়তা করে বা আমাদের চারপাশে, চারপাশে জিনিস আমাদের আলো ছাড়া দেখতে পারে। দিনের বেলায় আমাদের লাগে কি, সূর্যের আলো, আর রাতের বেলা আমাদের লাগে এই বৈদ্যুতিক বাতি, আমাদের যেটা দেখতে সহায়তা করে বা আমাদের অন্ধকার ঘরকে আলোকিত করতে আমাদের এই বৈদ্যুতিক বাতির দরকার লাগে। আবার আমাদের অন্ধকার ঘরে যদি বৈদ্যুতিক বাতি চলে যায় তখন আমাদের কি লাগে, তখন আমাদের এই মোমবাতি বা অনেকে টর্চ লাইট আছে যেটা আমাদের দেখতে সহায়তা করে। টর্চ লাইট যদি তোমাদের আমি, এটা আমি আলাদাও দেখিয়েছিলাম টর্চ লাইটটা, আমি আমার দেখাই যে এই যে টর্চ, এই টর্চ লাইটটা আমাদের দেখো আলোতে সহায়তা করে, তাহলে এটা আমাদের ব্যাটারির সাহায্যে চলে। তাহলে এই যে এইভাবে
থাকে আমাদের আলোর কাজ করে। তাহলে এখন আমার যদি প্রশ্ন হতে পারে যদি যে আলো কি কি কাজ করতে পারে, এরকম তিনটি বাক্য লিখো বা চারটি বাক্য লিখো, তাহলে আমরা এইভাবে উত্তর লিখি। ঠিক আছে, তাহলে এই যে টাসিট করি, এর পরের প্রশ্নটা হবে যে এটা গেল আলো কি কাজ করে। এবারে আলো কাজ কি বা আলো দুটি কাজ দেখো, যেরকম ভাবে দেখো। এরপরে শীত অনুভব করলে আমরা হাতের তালু ঘষি কেন? শীত অনুভব করলে হাতের তালু ঘষি কেন? এখন আমরা শীতের সময় যখন আমাদের হয় তখন আমরা এই কাজটা করি। শীত অনুভব করলে আমরা হাতের তালু ঘষি কেন? করলে আমরা হাতের তালু ঘষি কেন? শীত অনুভব করলে আমরা হাতে হাতে তালু ঘষি কেন? তাহলে এখন এই প্রশ্নটা আমাদের কি হবে, তাহলে এই প্রশ্ন আমাদের কি হবে, শীত অনুভব করলে এখন তুমি তোমার প্রচন্ড ঠান্ডা লাগছে, তখন ঠান্ডা লাগে কি আমাদের হাত পা কাঁপাকাঁপি করে না, তখন আমরা জলস্বরূপ হয়ে থাকি, কম্বলের তলে ঢুকি, তাই না? তাহলে আমরা যখন শীত হলে আমরা একটু বারবার এরকম করি না, কি করি, যখন আমাদের এই দুই হাত যখন একসাথে হয়ে আমরা যখন নিজেকে বসি, দেখবো অটোমেটিক্যালি এই হাত আর এই হাত যখন ঘর্ষণ লাগে তখন একটা তাপের সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমরা দুই হাতের তালু ঘষি। তাহলে আমাদের প্রশ্ন হতে পারে যে আমাদের দুই হাতের তালু ঘষলে আমরা তাপ শক্তি পাই। প্রথমত লিখবা কি, আমাদের দুই হাতের তালু ঘষলে আমরা তাপ শক্তি পাই। আসলে দেখো, তুমি যদি হালকা ভাবে তুমি এভাবে ঘষো, দেখো একটা তাপ সৃষ্টি হবে, তাই না? তাহলে দেখো এখন আমরা যখন শীতে প্রচন্ড শীতে হাতটা কিন্তু আমাদের গরম হয়ে থাকে, তাই না? কন কন করে আমাদের কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আর যখন আমরা শীতের সময় এভাবে দুই হাতের তালু ঘষি তখন আমাদের এই দুই হাত তাপের সৃষ্টি হয়ে যায়। তাহলে এইভাবে আমাদের দুই হাতের তালু ঘষে প্রথমত আমরা তাপ শক্তি পাই। তাপ শক্তি কোনো জিনিসকে কি গরম করতে সহায়তা করে না, এই কারণে আমরা শীত অনুভব করলে আমাদের দুই হাতের তালু আমরা ঘষি। যেহেতু কেন প্রশ্ন করেছে এই জন্য লাস্টের উত্তরটা তোমাকে এটা লিখতে হবে যে এই কারণে আমরা শীত অনুভব করলে আমরা আমাদের দুই হাতের তালু ঘষি। তুমি যদি হালকা করে বসে কিন্তু দেখবো অটোমেটিক্যালি তাপ সৃষ্টি হয়ে যায়। আর শীতের সময় যেহেতু প্রচন্ড হাত ঠান্ডা থাকে এই কারণে আমরা এইভাবে কিন্তু হাতের তালুটা ঘষতে থাকি। তাহলে এই যে আমাদের প্রশ্নটা তাহলে কি হবে, আমি আবার বলছি যে শীত অনুভব করলে আমরা হাতের তালু ঘষি কেন? আমরা দুই হাতের তালু ঘষলে আমরা তাপ শক্তি পাই। তাপ শক্তি কোনো জিনিসকে আমাদের গরম করতে সহায়তা করে, এই কারণে আমরা শীত অনুভব করলে আমাদের দুই হাতের তালু ঘষি। ঠিক আছে, আমি আবার বলি যে শীত অনুভব করলে আমাদের দুই হাতের তালু ঘষি কেমন? আমাদের দুই হাতের তালু ঘষলে আমরা তাপ শক্তি পাই। তাপ শক্তি কোনো জিনিসকে গরম করে, তারপরে এই কারণে আমরা শীত অনুভব করলে দুই হাতের তালু ঘষি। তাহলে কি আমাদের মুখস্থ করতে হবে, সবার পড়াই গেছে না? আচ্ছা এবার দেখি কার মনে আছে, দেখি বলো তো দেখি। থ্যাংক ইউ। এইভাবে কিন্তু আমাদের পড়া এখানেই পড়া মুখস্থ হয়ে যাবে, তাহলে আমাদের মুখস্থ করতে হবে না। তাহলে সবাই এভাবে যাদের একটু অমনোযোগী আছে তারাও কিন্তু মনোযোগী হওয়ার চেষ্টা করো, দেখো এভাবে পড়াগুলো কিন্তু হয়ে যাবে। তারপরে আমরা আর একটা প্রশ্ন আছে যে আমরা কোথা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি। প্রশ্নগুলো খেয়াল করো, আমি কি লিখছি, আমরা কোথা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি? আমরা কোথা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি? থেকে বিদ্যুৎ পেয়ে থাকি, আমরা কোথা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি? তাহলে আমরা কোথা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি, খেয়াল করো যে আমরা ব্যাটারি অথবা বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। এখন এই ব্যাটারিটা কি দেখে আমরা একটু, ব্যাটারিটা হলো এই যে ব্যাটারি থেকে, যেমন আমি এই টর্চটা তোমাদের দেখালাম যে এই টর্চটাতে আলো জ্বলছে কি জন্য, এই টর্চের যেহেতু আমাদের এই ব্যাটারিটা লাগানো আছে যার কারণে কিন্তু এই টর্চে আলো জ্বলছে এবং এটা আলো জ্বলতে সহায়তা করছে। তাহলে আমরা ব্যাটারি অথবা বাড়ির বৈদ্যুতিক লাইন, মানে এই যে এই লাইনটা বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে জুড়ে, এটা কি ব্যাটারি লাগবে, এটা কিন্তু ব্যাটারি লাগবে। তাহলে এটা আমাদের বৈদ্যুতিক লাইন থেকে পাবো আর এটা আমরা ব্যাটারি থেকে পাবো। তাহলে আমাদের প্রশ্ন হলো যে আমরা কোথা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি, আমরা ব্যাটারি অথবা
অথবা বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ পেতে এটা আমাদের বৈদ্যুতিক লাইন থেকে পাই এটা আমরা ব্যাটারি থেকে পাই এইভাবে আমরা প্রশ্নগুলো ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু এইভাবে ক্লাসে মুখস্থ করে নিই তাহলে আমাদের মুখস্থ করতে হবে না তাহলে আমাদের আর তিনটা প্রশ্ন কি ছিল আলোর কাজ কি শীত অনুভব করলে আমরা হাতের তালু শিখে নেব আমরা কোথা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি তাহলে আমি আবার বলি আমি আবার বলি যে আলো কাজ কি বা আলো দুটি কাজ দেখব আলো হলো অন্ধকার তার অন্ধকার বলকে আলোকিতে শো করতে সহায়তা করে আর আলো আমাদের চারপাশে জিনিস দেখতে সহায়তা করে আলো ছাড়া আমরা কোনো কিছু দেখতে পেতাম তারপরে শীত অনুভব করলে আমরা হাতের তালু বসি কেন আমাদের দুই হাতের তালু বসতে কি আমরা তাপ শক্তি পাই না দুই হাতের তালু বসতে আমরা তাপ শক্তি পাই আমরা তাপ শক্তি কোনো জিনিসকে গরম করে এই কারণে আমরা আমাদের দুই হাতের তালু তারপরে প্রশ্ন লিখেছিল যে আমরা কোথা থেকে বিদ্যুৎ পেয়ে থাকি আমরা ব্যাটারি অথবা বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ পেয়ে থাকি তাহলে এই প্রশ্নটা আমাদের তিনটা প্রশ্ন হলো আমি আরেকটা প্রশ্ন করব যে উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য শক্তি কোথা থেকে পেয়ে থাকে উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য শক্তি কোথা থেকে পেয়ে থাকে চার নম্বর প্রশ্ন উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য খাদ্য উৎপাদনের জন্য শক্তি কোথা থেকে পেয়ে থাকে উৎপাদনের জন্য শক্তি কোথা থেকে পেয়ে থাকে কোথা থেকে পেয়ে থাকে তাহলে আমাদের উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য শক্তি কোথা থেকে পেয়ে থাকে আমরা এখানে আমরা আগেই জানি যে উদ্ভিদ খাদ্য উৎপাদন কোথা থেকে পেয়ে থাকে এই যে এখানে চারটা দেখো এটা কি দেখা যাচ্ছে যে সূর্য না তাহলে উদ্ভিদ সূর্যের আলো থেকে খাদ্য পেয়ে থাকে তাহলে উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য এটা সূর্যের আলো ব্যবহার করে সে কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করে তাহলে আমাদের এই চারটা প্রশ্ন আমাদের সকলেরই সুন্দরভাবে গেছে তাহলে কারোর কোনো সমস্যা আছে যদি সমস্যা না থাকে তাহলে আমি এই যে বলে দিব তার আগে আমি একটু সামারাইজ করি তাহলে আলোর কাজ কি আলো আমাদের চারপাশের জিনিস দেখতে সহায়তা করে আলো দিয়ে আমরা যে কোনো কাজ বা যে কোনো জিনিস দেখতে আমরা পাই তারপরে শীত অনুভব করলে আমরা হাতের তালু বসে কেন শীত অনুভব করলে আমরা হাতের তালু বসে এই কারণে যে দুই হাতের তালু বসলে আমরা তাপ শক্তি পাই এই কারণে আমরা শীত অনুভব করলে আমরা দুই হাতের তালু বসি তারপরে আমরা কোথা থেকে বিদ্যুৎ পেতে কি আমরা ব্যাটারি অথবা বাড়ির বৈদ্যুতিক লাইন থেকে বিদ্যুৎ পেতে তারপরে উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য কোথা থেকে পাই উদ্ভিদ খাদ্য উৎপাদনের শক্তি কোথা থেকে পাই উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য শক্তি কোথা থেকে পাই উদ্ভিদ খাদ্য উৎপাদনের জন্য শক্তি সূর্যের আলো থেকে পাই তাহলে এইভাবে আমাদের এই চারটা প্রশ্ন কিন্তু আমরা করে নেব ঠিক আছে তাহলে আজকে আমাদের এই যে থেকে কি থাকবে আজকে আমাদের এই যে এই চারটা প্রশ্ন থাকবে সবাই পড়ার মাধ্যমে কিন্তু লিখবে তাহলে পড়াটা হয়ে যাবে এবং লেখাটা হয়ে যাবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।